ভাঙড়ের মাটি কার দখলে থাকবে? পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, আইএসএফ তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ের পারদ ঊর্ধ্বমুখে। সওকাত মোল্লা নয়, ভাঙড়ের দায়িত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতেন তাহলে ভালো হতো। ভাঙড়ে এসেই হুঙ্কার দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকে। রবিবার ভাঙড় বিধানসভার ভোজেরহাট থেকে তিনি একটি গাড়ি মিছিল শুরু করেন। মূলত এলাকায় জনসংযোগ কর্মসূচি গ্রহণের জন্যই এই গাড়ি মিছিল। ভাঙড়ের বিধায়ক জেল থেকে বেরিয়ে প্রথমে ভাঙড়ে ঢুকে একই কর্মসূচি গ্রহণ করেছিল নওশাদ সিদ্দিকে। সেবার ভাঙড় দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এই গাড়ি মিছিল করেছিল। এবার বিশাল বাইক বাহিনী নিয়ে ভোজেরহাট থেকে নিজের ভাঙা গাড়ি নিয়ে এই মিছিলের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করছেন নওশাদ সিদ্দিকে। আর এই মিছিলে এসে ভাঙড়ের রাজনীতি নিয়ে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি তিনি আরও জানান, বিধানসভা ভোটে তৃণমূল যে জমি হারিয়েছে তার কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয়। কে দায়িত্ব নিচ্ছে, কে অব্যাহতি নিচ্ছে ও নিয়ে আমি ভাবি না। আমি চাইছিলাম যদি মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিতেন তিনারা ভালো হতো। কারণ হচ্ছে ভাঙড়ের যে শাসক দলের নেতারা তৃণমূল কংগ্রেসের ব্যানারকে সামনে রেখে, মমতা ব্যানার্জির ব্যানারকে সামনে, ছবিকে সামনে রেখে কীভাবে যে অরাজকতা করেছে তেনারা ডাইরেক্ট তাহলে জানতে পারতেন। কেন মানুষ তাদের কাছে জনবিচ্ছিন্ন করতে চাইছে সেটাও জানতে পারতেন। তবে ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, আগামী দিনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার জন্য আমাদেরকে তারা সহযোগিতা করবেন। আপনার কী মনে হয় কীভাবে আর কি হিসাব মতো বিধানসভায় তৃণমূলকে আপনি হারিয়ে জয়লাভ করেছেন, সেখানে কীভাবে তৃণমূল মাটি ফিরে পাবে বলে আপনার মনে হয়? মাটি ফেরার কোনো প্রশ্নই নাই। বরঞ্চ 2021 সালে পঞ্চায়েত ভোটে যে ভোটটা পেয়েছিলাম, এই সরি বিধানসভা ভোটে যে ভোটটা পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভোটে বের পাবো। আল্লাহর প্রিয় খাবার হচ্ছে অহংকার। আল্লাহ বলছে ওই খাবারটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে অহংকারী কথাবার্তাগুলো যে উনি বলছে নিজেকে খোদাই দাবি করছে, এগুলো সম্পূর্ণ অহংকারের বহিঃপ্রকাশ এবং এর পতন অনিবার্য। নওশাদ সিদ্দিকী সাহেব জানে না যে ভাঙড়ের মানুষ কী চায়। উনি সপ্তাহে একদিন করে আসে এবং ভাঙড়ের মানুষের সুখ দুঃখের কথা উনি কতটা খবর রাখে উনি জানেন না। আর কারোর সঙ্গে কারো তুলনা করার কোনো দরকার নেই। আমরা এখানকার ভাঙড়ের বাসিন্দা, ভাঙড়ের ভূমিপুত্র, আমরা এখানকার মানুষের পালস বুঝি, নার্ভ বুঝি কী আছে। 2021 সালে একটা ধর্মীয় ভাবেগ এবং ফ্লুক এবং ইন অ্যাবসেন্স অব মি নানান কিছু ব্যাপারে লোকজন ভোট দিয়েছে আপনাকে ভালোবেসে, ভক্তি করে, পীরজা পীরের ফুরফুরা শরীফের প্রতি ভক্তি দেখিয়ে ভোটটা দিয়েছে। ভাববেন না যে সেই ভোট আর ভোট আপনি ফের আবার ধরে রাখতে পেরেছেন। নির্বাচন এলে, ভোট এলে দেখবেন আপনার বাক্স ফাঁকা। পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, কে কাকে দায়িত্ব দিয়েছে না দিয়েছে, কে বড়ো কে ছোটো, সেসবের মধ্যে আমার যাওয়ার কোনো দরকার নেই। নওশাদ সিদ্দিকী আগে আমাদের সঙ্গে লড়াইটা করে এখানে জিতুক, তারপরে বুঝবো যে অন্য লোকের কথা বলবে। দিদি অভিষেক ব্যানার্জি তো অনেক দূরের কথা। বিধানসভা ভোটে তো আপনাদের যে জমি হারিয়েছিল, যে মাটি হারিয়েছিল আপনারা, সেটা কি পুনরুদ্ধার? আমি বিধানসভার হারটাকে হার মনে করি না। ওটা একটা আবেগের ফল, একটা ফুরফুরা শরীফের প্রতি ভালোবাসার ফল, ঠিক আছে? ওটা ব্যক্তি নওশাদ সিদ্দিকীর করিশ্মা ছিল না, ওটা ফুরফুরা শরীফের প্রতি আবেগে ভালোবাসায় মানুষ ভোট দিয়েছে। কিন্তু ভোট দেওয়ার পরে দেখছে যে রাজনীতি এবং ধর্মটাকে তারা গুলিয়ে ফেলেছে। সেখানে উন্নয়ন বলে কিছুই নেই, কোনো কম মনে কাজ নেই, কেবলমাত্র ধর্ম এবং রাজনীতিকে এক জায়গায় গুলিয়ে এলাকায় ভাঙড়ে অশান্তি তৈরি করা। মানুষ এটা খুব ভালো করে বুঝেছে। মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় শান্তি, মানুষ চায় প্রগতি, যেটা নওশাদ সিদ্দিকীর মধ্যে কোনোটাই নেই।